हाय फ्रेंड्स वेलकम टू माय चैनल एखन आमरा पहुंचे गेछि प्रश्नोत्तर पर्वे 466 पर्वे। आज प्रथम प्रश्न करेछेन दीपंकर विश्वास। उनी बोलछेन छात्रछात्रीके शास्ति दिलेओ डिसिप्लिनारी प्रोसिडिंग्स होते पारे, एगुलो आपनि एर आगे भिडियोते बोलेछिलेन, किन्तु एई धरनेर कि ब्यापारटा? छात्रछात्रीके आमि शासन करछि शिक्षक हिसेबे, ताते তার জন্য আবার আমার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস, এই ধরনের কি হতে পারে? কোথায় লেখা আছে? আপনি যে ভিডিওতে বলেছিলেন, ঠিক বলেছেন দীপঙ্কর ভাই। দেখুন, একটা কথা সহজ করে আপনি বলেন বা নেন, কিন্তু অন্যজন সেটাকে জটিল বা কঠিন করে নিতে পারে। আপনি হয়তো সহজ বাংলায় বললেন যে বাঁশটা 81 হয়ে আছে, কিন্তু দ্বিতীয়জন ভাবল সেখানে 81খানা বাস ছিল। তেমনি ছাত্র এবং ছাত্রীকে মানে কী বলবো, শাসন করার উদ্দেশ্যে আপনি ছড়ি ব্যবহার করছেন কিংবা তাকে শাস্তি দিচ্ছেন, তাকে শারীরিক বা মানসিক শাস্তি দিচ্ছেন। কিন্তু রাইট টু এডুকেশনের 17 ধারার এতে বলা আছে, 2009 রাইট টু এডুকেশনের যে অ্যাক্ট, তার 17 ধারার এতে বলা আছে, কোনো ছাত্রকে ফিজিক্যাল টর্চার, ফিজিক্যাল অ্যাজল্ট, ফিজিক্যাল পানিশমেন্ট বা মেন্টাল বা ইমোশনাল পানিশমেন্ট কোনোভাবেই দেওয়া যাবে না। যদি আপনি দেন, তাহলে তখন রাইট টু এডুকেশান অ্যাক্টের 2009 রাইট টু এডুকেশান অ্যাক্টের 17 ধারার 2 ধারা আপনার উপর লাগু হয়ে যাবে। 17 ধারার 2 ধারায় কী লেখা, 2 উপধারায় কী লেখা আছে, যে যদি এই ধরনের হয় তাহলে ওই শিক্ষক বা ওই শিক্ষিকার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হবে সার্ভিস রুলস অনুযায়ী। অর্থাৎ আপনি ছাত্রছাত্রীকে যদি ভালোর জন্য, শিক্ষার জন্য তাদেরকে মানে ফর দেয়ার লং রান, তার জন্য আপনি তাকে কিছু কিছু শাসনও করেন, তার সঙ্গে সঙ্গে রাইট টু এডুকেশান অ্যাক্টে 17 ধারার 2 উপধারা আপনার উপর লাগু হয়ে যাবে, এবং ওইটাকে অস্ত্র করে আপনার এইচওআই বা টিআইসি বা এইচএম আপনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং সূত্র ব্যবহার করবে, যেটা কিন্তু ট্রান্সফার আটকে দেওয়ার পক্ষে যথেষ্ট। কারণ আমি বারবার বলেছি, একটা এইচওআই বা টিআইসি বা কাছে তিনটি মারাত্মক অস্ত্র আছে। একটা হচ্ছে ডিসিপ্লিনারি প্রসিডিংস অস্ত্র, আরটা হচ্ছে লিগ্যাল প্রসিডিংস অস্ত্র, আরটা হচ্ছে ফিনান্সিয়াল ইরেগুলারিটিজ অস্ত্র। তিনি যে কোনো একটা প্রয়োগ করে আপনাকে নোটিশ দিলেই আপনি কিন্তু ট্রান্সফারের জন্য কখনোই এনওসি পাবেন না, আর কখনো এর উপরে এই ব্যাপার কখনো ডিআই হয়তো করবে না। কারণ যেহেতু একটা স্কুলের ইন্টারনাল ব্যাপার, এখানে কখনোই ডিআই হস্তক্ষেপ করবে না, যদি না আপনি নিজেকে বাঁধানোর জন্য ডিআই অফিসের সাহায্য চান। নিষ্পন্ন করেছেন মানসী চক্রবর্তী। উনি বলছেন, জানুয়ারিতে কি মেডিকেল গ্রাউন্ডে পোর্টাল খোলার চান্স আছে? মানসী দেবী, এগুলো হচ্ছে ভাব বাচ্চের প্রশ্ন। দেখুন, জানুয়ারি মাসে কী হবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না, অন্তত জানুয়ারি মাসের শেষের দিকে ছাড়া এই বিষয়ে কোনো কিছু সম্ভব বলা নয়। কারণ যেহেতু সবাই জানে যে 2023 যেহেতু ভোটের এম্বার্গোর ব্যাপারটা আছে, তাই কতদিন পর্যন্ত এটা খোলা থাকবে বা আদৌ খুলবে কি না, সে বিষয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন আছে। তাই আপনার এই প্রশ্নের উত্তর একটা ভাব বাচ্চের প্রশ্ন, সেটা একটাই উত্তর হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। নিষ্পন্ন করেছেন পারমিতা হালদার। উনি বলছেন, এখন কি উৎসস্ত্রীর প্রসেসিং ক্লোজ আছে? হ্যাঁ, ক্লোজ আছে। কারণ 29 সেপ্টেম্বর 2022 উৎসস্ত্রী বন্ধে যে নোটিফিকেশান চালু হয়েছে হাইস্কুলের ক্ষেত্রে, সেখানে পুরো পরিষ্কারই বলাই আছে যে এখন টেম্পোরারি সাসপেন্ডেড, কী লেখা আছে, যার মেমো নাম্বার 1298-AC/S/10M-45/2022, এখানে বলাই আছে টেম্পোরারি সাসপেন্ডেড, তবে শুধুমাত্র কিন্তু জেনারেল ট্রান্সফার, এখানে কিন্তু কোনোভাবে মিউচুয়াল ট্রান্সফারটা কিন্তু কী বলবো, সাসপেন্ড বা টেম্পোরারি সাসপেন্ডেড নয়, শুধুমাত্র জেনারেল, যেখানে যাকে আমরা জিটি বলছি জেনারেল ট্রান্সফার, এটি আপাতত টেম্পোরারি সাসপেন্ডেড আছে। নিষ্পন্ন করেছেন হরশঙ্কর মাইতি। উনি বলছেন, অসাধারণ হয়েছে আপনার ভিডিওগুলো, আপনার ভিডিও দেখে আমরা অনেক উপকৃত হই। হরশঙ্কর ভাই, ধন্যবাদ আপনাকেও দেব, ধন্যবাদ আপনি আমাকে দিয়েছেন,
কিন্তু আমি ধন্যবাদের মাধ্যমে আপনাকে বলবো যে অন্তত আমার ভিডিওগুলোতে একটা লাইক করুন। আপনার একটা লাইক আমাকে আরও অনুপ্রাণিত করে আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও করতে পারবো। নেক্সট প্রশ্ন করেছেন শুভেন্দু খাড়া, উনি বলছেন মিউচুয়াল ট্রান্সফারে আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, ডিআই অফিসে আর আপনি ডিআই অফিসে দেখা করতে বলছেন, ডিআই অফিস কী করতে পারে? তার রিকমেন্ডেশন তো এসএসসি দেবে, তাহলে ডিআই অফিসে কী করণীয়? দেখুন, মিউচুয়াল ট্রান্সফারের প্রসেসিং আপনি ঠিক বলেছেন, তার রিকমেন্ডেশন এসএসসি দেয়, কিন্তু প্রথম চাবিগুলো কিন্তু আছে ডিআই অফিসে কিংবা এইচওআই কাছে। ডিআই অফিস থেকে সেই মানে মিউচুয়াল ট্রান্সফারের প্রথম চাবি যদি আনলক না হয় তাহলে কিন্তু ওটা ওখানে ক্যান্সেল হয়ে যায়। সুতরাং অনেক ক্ষেত্রে কি হয়, 29 সেপ্টেম্বর 2022 যে মেমো নাম্বার অনুযায়ী যে উৎসস্টি বন্ধ হয়েছে, অনেক ডিআই অফিসে অনেক ডিআই স্টাফ ভেবে নিয়েছেন যে বোধহয় একটা মিউচুয়াল স্টাফও বোধহয় একটা মিউচুয়াল ট্রান্সফারও বন্ধ হয়ে গেছে, আবার জেনারেল ট্রান্সফারও বন্ধ হয়ে গেছে। কিন্তু ওনারা হয়তো ভালো করে লক্ষ্য করেননি যে ওখানে কিন্তু বলা আছে শুধুমাত্র জেনারেল ট্রান্সফার, স্পেশাল অ্যান্ড রিঅ্যালোকেশন, ওখানে কিন্তু মিউচুয়াল ট্রান্সফারে কোনো গল্প দেওয়া নেই। তার জন্য ডিআই অফিসে গিয়ে এই ব্যাপারটা খুলে বললে এবং এই মেমোরিয়ালটা দেখালে তাদের ভুল বুঝতে পারে এবং তারা কিন্তু এটাকে প্রসেসিংয়ের জন্য তারা তার রেলিভেন্ট পেপার রেডি করে। কিন্তু আপনারটা 3 মাসের বেশি আটকা হয়ে আছে, তাহলে আপনারটা আপনাকে অবশ্যই তাহলে এসএসসি অফিসকে জানতে হবে যে 3 মাসটা কেন আপনারটা আটকে রাখা হয়েছে, সেটা কিন্তু আপনার জানতে হবে। কারণ 3 মাসের বেশি আটকা হয়ে আছে মানে ডিআই অফিসের থ্রু দিয়ে আপনাকে এসএসসি অফিসে যেতে হবে, অর্থাৎ ডাইরেক্টলি আপনি এসএসসি অফিসে গেলে হবে না, আপনাকে প্রথম যেতে হবে ডিআই অফিসে, আপনাকে জানতে হবে বা জানাতে হবে যে দেখুন জেনারেল ট্রান্সফার বন্ধ হলেও মিউচুয়াল ট্রান্সফার খোলা আছে, তাহলে কেন আপনি মিউচুয়াল ট্রান্সফারটা মানে আন্ডার প্রসেসিং করে রেখেছেন। কারণ এরকম কেস আমার কাছে 2 বা 3টি এসেছিলো, আমি ওনাদেরকে ডিআই অফিসে যেতে বলেছিলাম, ওনাদের মধ্যে একজন ডিআই অফিসে একজনকে ডিআই অফিসে রিলিজ করেছে, তিনি ট্রান্সফার পেয়েছেন এবং পরে তিনি আমার চ্যানেলের থ্রুতে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, তার জন্যই আপনাকে মানে যে দিয়েছি উপদেশ মানে যে দিয়েছি কী বলবো অ্যাডভাইসটা, সেটা ওনার উপর ভিত্তি করে আমি দিয়েছি। কারণ যেহেতু শুধুমাত্র জেনারেল ট্রান্সফার বন্ধ হয়েছে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার বন্ধ হয়নি, তাই আপনাকে ডিআই অফিসে গিয়ে স্টাফকে ব্যাপারটা জানাতে হবে এবং তার সঙ্গে এই যে নোটিশটা বললাম মানে এই যে নোটিফিকেশান নাম্বার বললাম 1298, এই নোটিফিকেশানটা আপনাকে ওখান থেকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে, তবে কিন্তু অবশ্যই আপনি মানে পজিটিভিটি পেতে পারেন। নেক্সট প্রশ্ন করেছেন মারাং বুরু টুডু উনি বলছেন 10 বছর কর্মরত, দূরত্ব 175 কিলোমিটার, বিদ্যালয় থেকে স্ত্রীর স্কুল 300 কিলোমিটার, অসুস্থ বাবা মা আছে, কোন গ্রাউন্ডে আবেদন করলে ফল পাব? দেখুন, এখানে আপনি যদি সিঙ্গেল চাইল্ড হন তাহলে আপনাকে সিঙ্গেল চাইল্ডের আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আপনাকে এনি আদার গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে হবে, এনি আদার গ্রাউন্ডে গিয়ে তার একটা সিঙ্গেল চাইল্ড, অর্থাৎ আপনি যদি বাবা মার একমাত্র সন্তান হন সেক্ষেত্রে ফাদার মাদার অ্যাডপশান রুলস আমাদের যে আছে সেই ফাদার মাদার অ্যাডপশান রুলস অনুযায়ী একটা বাবা মা তার ছেলে বা মেয়ের কাছ থেকে তার সেবা আশা করতে পারে, এটা হচ্ছে একটা কম্পালসারি বাউন্ডিং। ফলে সেই যে আমি আপনি যদি একমাত্র সিঙ্গেল চাইল্ড তাই আপনি তার বাবা মা সেবা করতে পারছেন না, তা সেই হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনি এখানে বলেছেন যে ওয়াইফে 300 কিলোমিটার ডিস্টেন্স, এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ সিঙ্গেল চাইল্ড ছাড়া কিংবা আপনার ওয়াইফ যদি তার মানে কী বলবো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দিয়ে করতে পারেন কিংবা সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেমে আপনি তাদের দেখাতে পারেন, এছাড়া আর কোনো কারণ আমি দেখছি না। কারণ ডিস্টেন্স গ্রাউন্ড কখনোই এখনও পর্যন্ত আজকে ভিডিও করছি আজ পর্যন্ত ডিস্টেন্স গ্রাউন্ডকে
কোনোভাবেই মান্যতা দেয়নি। অনেকে 600 কিলোমিটারের বেশি আছে কিন্তু তৃণমূল কিন্তু মান্যতা পায়নি, কারণ ডিস্টেন্সকে এখনও পর্যন্ত উচ্চশ্রী বা স্কুল সার্ভিস কমিশন বা ওয়েস্টবেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট কোনোভাবেই গুরুত্ব না দিয়ে এটাকে নাল অ্যান্ড ভয়েড করে রেখেছে। তো ফ্রেন্ড, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।